এই যে শরীরের ভেতরে যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে এই সমস্ত ক্রসের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার বিজ্ঞান এখন বলছে হতে পারে আল্লাহ না করো আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় কারণ যদি এক প্রকার ক্যান্সার রক্তে ধরা পড়ে চৈত্য বংশ বিক্রি করে তাও সাথে পড়াবে না তামিলনাড়ুতে আমি এক মাস 23 দিন ছিলাম মানে ছোট্ট মেয়েটাকে নিয়ে যখন ছিলাম দেখি একটা লোক বাড়ি সিলেটে ডাক দিয়ে বলছে ভাই আজকে আমার রিপোর্ট দিয়েছে ডাক্তার আমার ক্যান্সার ধরা পড়েছে রক্তে দোয়া করে আমি জানি ঈমান নিয়ে বলতে পারি কি হয়েছিল প্রথমে বলে পায়ের নিচে আমার একটা ফোঁস করে দেখা দিয়েছিল মনে করলাম এমনি এমনি ভালো হয়ে যাবে কিছুদিন পরে দেখি না অবস্থা খারাপের দিকে সিলেটে দেখালাম ঢাকাতে দেখালাম ওরা বলে আপনি ভারতে যান আসলাম এখানে আজ 13 মাস আমি এখানে আছি লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে রক্তের ভেতরে মানুষের পাঁচ প্রকারের ক্যান্সার হয় তার ভেতরে আমার নাকি এক প্রকার হয়েছে আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় ওর দায়িত্ব নেওয়ার মতো দুনিয়া আসমানে আর কেউ নেই যেন আল্লাহর জিম্মায় থাকতে হলে তার সবচেয়ে বড় হুকুম যেটা নামাজ এটা পড়ার দরকার আছে না নেই দুনিয়ার অনেক কিছু আছে ভেতরে আখেরাতও আছে পৃথিবীতে কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার আগে ওযু করে মহান আল্লাহ তাকে অনেক রোগ সব থেকে বাঁচিয়ে রাখেন জোরে বলেন সুবহানাল্লাহ যে সেই কর্ম জীবনে আছেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন জীবনে আজরাইল আসার আগে আমি মুসলিম আমি ফরজ নামাজ ছেড়ে দেব না এটা তো আপনি আজ 10-20 বছর একাধারে শুনছেন হযরতে আব্দুল্লাহ আনসারের জীবনে পড়েছিলাম তিনি মাত্র একবার শুনেছিলেন এই ফরজ নামাজের গুরুত্ব পরিবার আস্তা লোকদেরকে গর্তের ভেতরে রেখে হলেও তিনি নামাজে আসতেন হযরত ওমর একদিন নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগে দৌড় দিয়ে চলে যায় আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন মুনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি মসজিদ লোকের কাছে খারাপ লাগে লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে আপনি এবার বলেন লোকটা কি নবীজি বলেন আন্দাজে মন্তব্য করা ঠিক নয় চলো দেখি তার বাড়িতে গিয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন ডাক দিলেন আব্দুল্লাহ বাড়িতে আসো আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন নবীজি বলেন দেখো আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয় আমি কি তোমাকে তিনবার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে জবাব চাই হযরত আব্দুল্লাহ বলে রাসূলুল্লাহ জবাব আমি দেব আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না পরিবারকেও বাঁচাতে হবে আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমার বাঁচানো লাগবে তার তো নামাজ কাজা হয়ে যাবে এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি
বড় পোশাক পরে শরীয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না, এই জন্য ঘরের ভেতরে একটা ছোট গর্ত আমি করে রেখেছি। ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই, স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি। আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন, হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপর একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা। নবীজি বলেন, ওরে জড় দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। সাহাবী বলে, হে নবী, আমি আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়। পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যায়, আমার এই সন্তানটা ছোট মানুষ, আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না। ওই যে একটা খেজুর গাছ দেখছে ওইটা বাঁকা হয়ে হবির বাগানের খেজুর গাছ আমার উঠানের উপরে এসেছে, ওখান থেকে বাঁকা খেজুর যখন পড়ে আমার ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে। আমি মুসলিম দাবি করি, আমি আপনার উম্মত, আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা চুরির ভেতরে গণ্য। চুরির যে সংজ্ঞা আছে, কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া, এর নাম চুরি। এর নাম কি? আমি মুসলমান, আমার এ নামে কলঙ্ক হয়ে যাবে। এই জন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয়, এরপর আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই হাদিসটা আমি এই জন্য বলছি, এই মানুষগুলোর দিকে তাকান, আল্লাহর ফরজ বিধানের কথা মাত্র তারা জীবনে একবার শুনেছিল, কত গুরুত্ব দিয়েছে। আমরা জন্মের পর থেকে শুনতেছি নামাজ, এই নামাজের গুরুত্ব আমাদের কাছে গুরুত্ব আসে না। আব্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নবীজি বলেন কিয়ামত যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবেন। জিজ্ঞাসা করবে, হামসা আছে বলে নামাজ পড়েছিলি কিনা আগে বল। আমার জীবনে যদি ফরজ সেজদা গুলো না থাকে ওই দিন আমি কিন্তু 100 বার করাতে যাব। মিথ্যা যদি বলি, আহা আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সেজদা দিয়ে এবার দেখান। বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না, সূরা কলমের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে, লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে। সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের জীবন দশায় নামাজের দরকার আছে না নেই? আশা করছি আজকের এই ওয়াজ শোনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না। যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, অন্তত যদি নফল আর সুন্নত পড়তে নাও পারেন, পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন। মানুষ নামাজ অনেকে পড়ে না, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না। আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা, মাঝে মাঝে ওখানে যেতাম, যে দেখি ফজরের নামাজে মাত্র 3 জন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বললাম, কয় মানুষ কয়? বলে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। পড়ে না, এ দোষ ওদের না, এ দোষ আমার। আসলে নামাজ যে কি, নামাজের ভেতর কি পাওয়া যায়, নামাজে কি মজা আছে, এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না, এই কারণে ওরা নামাজে আসে না। সুতরাং এটা আগে জানানো লাগবে। সারা ফাতিহা বাদ দিয়ে 4টা সোরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু একটু আড্ড হলেও ব্যাখ্যা সহ ওদেরকে জানানোর ব্যবস্থা করা যায়, নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজের শান্তি পায়, এই 3 জন না এই ফজরের নামাজে 300 মানুষ হাজির হবে। একটা মাদ্রাসা করে দিয়েছিলাম আমার মায়ের নামে, 1টা বছর পরে দেখি নামাজি প্রায় 5 থেকে 6 কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে। মানুষ তো দাঁড়াই ছিল,
শুধুমাত্র কোরআনে কারীম জানার ব্যবস্থা করে বসার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে, পিটা দেওয়া এখন তারা নামাজ পড়বে না। আপনারা এলাকায় এরকম ব্যবস্থা করবেন, মসজিদে হোক, খানকায় হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে ফরজ বিধানে এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করে। মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায়, ওই যে দুইজন সাহাবীর কথা হাদিসে এসেছে, বিশ্ব নবী তাদের পাহারায় দিতেছিলেন, তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে দুইজন জেগে থেকে লাভ নেই, একজন ঘুমিয়ে যায় একজন পাহারা দাও। সাহাবী চিন্তা করছে যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই, কারণ এমনি এমনি কোরআন পড়লে সওয়াব হবে, 10টা করে নেকি হবে, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে 70টা নেকি হবে। সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন, দুশমন এসে দেখে কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে, তীরটা এসে তার গান বাহুর ভেতরে লেগেছে। নামাজে তেলাওয়াতে তিনি আমার মজা পাচ্ছিলেন, নামাজ ছেড়ে দেননি। বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে, চিন্তা করছে এভাবে দুইটা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে পিঠের ভেতরে একটা তীর লেগে যায় আল্লাহর নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবি পাশে যেটা আছে তাকে জাগালেন, জাগিয়ে ঘুম থেকে উঠে দেখছে দুই পাশে দুই তীর, ডাক দিয়া বললেন এ আমার সাথে দুই পাশে দুই তীর কেন? তিনি বিস্তারিত বলার পরে বললেন আমাকে কেন ডাকলেন না? সাহাবি বলে আল্লাহর বান্দা আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে, প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই, দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না, মনের ভেতরে একটা চিন্তা এসেছিল কি যেন আমার শরীরে এসে বিদ্ধ হয়েছে। চিন্তা করলাম আপনি তো ঘুমিয়ে আছেন, কি যেন এসে বিদ্ধ হয়ে গেল, এই অবস্থায় যদি আর একটা কিছু এসে আমার বুকের ওপরে লাগে, আমি যদি মারা যাই তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবে, এই চিন্তা যদি মনের ভেতরে উঠে না দিত জীবন চলে গেল, আমি নামাজ বাদ দিতাম না। তারা তো আমাদের মতো রক্ত মাংসের মানুষই ছিলেন, অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না কাজের যন্ত্রণায়, আপনার মতো মানুষই আছে তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ ছাড়ে না। এখানে যে যে কর্মজীবনে আছেন কর্মজীবন তো লাগবে, আল্লাহ কর্ম করার আগে নামাজের পয়েন্টটা আগে দিয়েছেন আয়াতে, এই জন্য মূল কথা এইটাই আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই। আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না। এই দেখেন অনেকেই নামাজের পর মসজিদে বসে বসে গল্প করে, নিজের ছেলে কয়টা মেয়ে কয়টা কে কোথায় কি করে, এই গল্প চাইছে আপনার জন্য। নামাজ শেষ আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও, কোথায় যাবেন? ঘরে, কোথায়? ফেল আর দি জমিনে। সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি নামাজ শেষ মসজিদের কাজ শেষ এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায়? আরো জোরে, জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত, জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য, জমিনের ভেতরে আছে থানা, জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি আদালত আছে বলে এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান ওই জায়গাগুলো বিপরীত যারা আছে তারা দখল করে জুলুম চালাবে।